আমি আপনার ছোট যা হই ভাবি, আবার বলতে পারেন আপনার স্বামীর প্রাক্তন শালিকা। দ্বিতীয় কথাটি বুঝতে না পেরে লিলির কপাল কুচকে গেল। নাসিমা বেগম কান্না থামিয়ে ঝটপট লিলিকে সাবধানের বাণী শোনালেন। খবরদার, এই মেয়ের সাথে কথা বলবে না, এই জলদস্যু তোমার জীবনটা শেষ করে দিবে। আপনি ভুল বললেন আম্মা, জলদস্যু সমুদ্র বা নদী পথে আক্রমণ করে, আমি তো শ্বশুর বাড়ি এসেছি মাত্র। স্বামীমা তখন চুপচাপ থাকলেও উষাকে এবার খানিক থমকে উঠল। চুপ করে ঘরে যাও। উষা দাঁড়ালো না, ধুপধাপ পা ফেলে স্বামীমের ঘরে চলে গেল। সে তো দোষের কিছু বলেনি, অথচ তাকে ধমক শুনতে হলো। কথায় আছে না, কোদাল সবসময় বুকের দিকেই টানে। স্বামী মায়ের পায়ের কাছে গিয়ে বসল। নাসিমা বেগম মুখ ঘুরিয়ে নিলেন, অভিমানের সুরে বললেন, তুই আমাকে মুখ দেখাবি না, এই চেহারা ওই মেয়ের সামনে দেখাবি। যেদিন ওকে ছেড়ে আমার কাছে আসতে পারবি সেদিন মুখ দেখাবি। স্বামী শান্ত সুরে বলল, মা, তুমি আমার মা, উষা এখন আমার স্ত্রী, আমি দুজনকে সম্মান করি, কাউকে দূরে সরানোর ইচ্ছে আমার নেই। তুমি যদি ভাবির সাথে এই অবিচারটা না করতে, তাহলে সংসারের সুখ হারিয়ে যেত না। ভাবি, উষা দুজনকেই তো তুমি অনেক স্নেহ করতে, তাহলে ছোট্ট একটা ঘটনায় কী এমন হয়ে গেল যে ভাবি আর এই বাড়ির বউ হওয়ার যোগ্য রইল না? নিজের 10 টুকু চোখের সামনে ভাসতেই নাসিমা বেগম তেতে ওঠেন, কাটকাট কলায় বললেন, তুই এক্ষুনি আমার সামনে থেকে বেরিয়ে যা। মা, আমার কথা শোনো। ঠিক আছে, তুই না গেলে আমিই বেরিয়ে যাচ্ছি। নিরুপায় হয়ে লম্বা দীর্ঘশ্বাস ফেললো স্বামী। মায়ের ঘর থেকে বেরিয়ে ভাবলো উষার জেদের কাছে হার মেনে সে বড্ড ভুল করেছে। সাংসারিক শান্তির সাথে সাথে তার মানসিক শান্তিও হারাবে সে। ঘরে ফিরেই দেখলো টেবিলের এক পাশে চেয়ার টেনে বসে কিছু লিখে যাচ্ছে উষা। শামিমের কাছে গিয়ে দাঁড়াতেই তার হাতে একটা লিস্ট ধরিয়ে দিল, দৃষ্টি নামিয়ে বলল, আমার কিছু প্রয়োজনীয় জিনিস, কাল সময় করে এনে দেবেন। শামিম লিস্ট পড়তে গিয়ে একটা জায়গায় দৃষ্টি আটকে গেল, প্রয়োজনে বিভিন্ন জিনিসের সাথে সাথে ন্যাপকিন লেখা, তার পাশে ছোট্ট করে লেখা, আমার শরীর অসুস্থ। যার মর্মার্থ বুঝে কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দিল। ফ্রেশ হয়ে এসে দেখলো খাটের এক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে উষা। স্বামী ছোট্ট করে ডাকল, উষা খেতে চলো। অবস্থানের পরিবর্তন না করে উষা জবাব দিল, আমি এখন খাবো না, আপনি খেয়ে আসুন। স্বামীমের রাগ হচ্ছে, নাকের পাটা ফুলিয়ে শ্বাস ছেড়ে নিচু স্বরে বলল, তুমি একটু বেশি জেদ করো। উষা নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এটা আমি জানি, নতুন কিছু থাকলে বলুন। স্বামী জবাব না দিয়ে উষাকে টেনে তুলল, খেয়ে এসে ঘুমাও। রাগে হাত ছাড়িয়ে নিল উষা, দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি আপনার, আমি খাবো না বলছি তো, আপনার খিদে পেয়েছে, আপনি খেয়ে নিন না, এত লাফালাফি কি আছে? সবার সাথে খেতে কি সমস্যা তোমার? চলো তাহলে, তোমাকে অন্য বাসায় রাখবো, ওঠো। উষা অন্য বাসায় থাকার জন্য তো এখানে আসেনি, তাই চুপচাপ শামিমের কথা শুনে সাথে সাথে খেতে গেল। তা দেখে মুচকি হাসলো শামিম। উষাকে দেখে একজন এক এক দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এতে তার উপর বিন্দু মাথা প্রভাব পড়ল না, চুপচাপ বসে নিজের খাবার নিজেই বেড়ে খেয়ে চলে গেল। শামিম খাবার শেষ করে উঠতেই তার বড় আপা শান্তি বললেন, তোর কি খুব দরকার ছিল সংসারে অশান্তি নামিয়ে আনা? শামিম কোনো জবাব দিল না, চুপচাপ বড় আপার কথা শুনে গেল। আপা আর কিছু বললেন না, শামিম আর না দাঁড়িয়ে ঘরে ফিরল। রাতে উর্মির ভাবি তানজিলা উর্মির জন্য খাবার নিয়ে গিয়ে পাশে বসল। উর্মির ভাই শাকিল হাসি মুখে ঘরে ঢুকে শরীরে বেশ খোঁজ খবর নিল। উর্মি জবাব দিল, ভালো আছি আমি। কিছুক্ষণ ইতিউতি করে আসল কথায় আসলো শাকিল, বলল, তোর মোহরানার টাকা কি তোর কাছেই আছে? হ্যাঁ। এই টাকা দিয়ে আমরা বাজারের উপর একটা জমি কিনলে কেমন হয়? মুস্তাফা সাহেব খাবার শেষ করে মেয়ের ঘরের দিকেই আসছিল। শাকিলের বক্তব্য কর্ণধারে পৌঁছাতেই তিনি শক্তভাবে জবাব দিলেন, কোনো দরকার নেই, এটা আমার মেয়ের টাকা, তার একটা ভবিষ্যৎ আছে। শাকিল বাবাকে বোঝালো,
উর্মি তো আমাদের কাছেই আছে, তার খাওয়া পরা প্রয়োজনীয় সব কিছু তো আমরা দিচ্ছি, তার তো টাকার প্রয়োজন নেই এখন। মুস্তফা সাহেব তার ছেলে হেসে বললেন, এই সামান্য টাকার লোভ সামলাতে পারছো না, টাকা তার প্রয়োজন কি অপ্রয়োজন সেটা তোমার বুঝতে হবে না। সে কি আমাদের উপর থাকছে খাচ্ছে না, এই টাকা তো জ্বলে যাচ্ছে না, বরং একটা কাজে লাগানো হচ্ছে। মুস্তফা সাহেব হুঙ্কার ছেড়ে বললেন, সে তোমার টাকায় নয়, তার বাবার টাকায় খাচ্ছে। বাবাকে উত্তেজিত হতে দেখে উর্মি বলল, বাবা ভাইয়া তো খারাপ কিছুই বলেনি, আমার তো এখন টাকার প্রয়োজন নেই, জমি কিনলে বরং লাভই হবে। তানজিনা শক্ত করে চেপে ধরল উর্মির হাত, চোখ দিয়ে ক্রমাগত ইশারা করে চলেছে, তোমার ভাইয়ের কথায় কান দিও না। ব্যাপারটা খুবই সূক্ষ্ম নজরে লক্ষ্য করেছে শাকিল, দাঁতে দাঁত চেপে মাথা ঝাঁকালো, যার অর্থ আজ তানজিনার উপরে বড় ঝড় আসতে চলেছে। মোস্তফা সাহেব সাব জানিয়ে দিলেন, উর্মির টাকা ওর চিকিৎসায় খরচ হবে, এই টাকার উপর থেকে দৃষ্টি সরিয়ে নাও। শাকিল বেরিয়ে গেল, তানজিনা বের হতে যেতেই উর্মি হাত চেপে ধরে বলল, বিয়ের কয়েক মাস পর থেকেই তোমার ভাইয়ের নতুন নতুন রূপের সাথে পরিচিত হচ্ছি, এ আর এমন কি, তুমি ঘুমিয়ে পড়ো, বলে তানজিনা বেরিয়ে গেল। লিস্টের জিনিসগুলো এনেছেন? পাঞ্জাবি খুলে রাখতে রাখতে শামিম জবাব দিল, উষা বিরক্তিতে চ শব্দ করে বলল, এভাবে আমি আর কতক্ষণ থাকবো বিরক্তিকর। শামিমের জবাবে অপেক্ষা না করেই বেরিয়ে গেল সে, বাইরে গিয়ে দেখল নাসিমা বেগম রাহাতের স্ত্রী লিলিকে নিজের ঘরে ডাকছেন, নিশ্চয়ই তার নামে কান পড়া দেবেন। সেদিকে গেল উষা, ওনার সাথে কিছু বোঝাপড়া আছে, শামিম আসার পূর্বেই উর্মির সাথে ফোনে কথা হয়েছে। নাসিমা বেগম তাদের বাসায় ফোন দিয়ে তার মাকে যাচ্ছে তাই শুনিয়ে দিয়েছেন, রাগ কন্ট্রোল করতে পারল না সে, এই অতিরিক্ত রাগ জিনিসটাই ধ্বংসের কারণ। নাসিমা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে উষা শক্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনি আমার মাকে কেন ফোন করেছেন, আর কোন সাহসেই বা তাকে বেহায়া নারী বললেন? ভুল কিছু বলিনি আমি, এক মেয়ে নিয়ে আরেক মেয়ে পাঠিয়েছি, এখানে বেহায়াপনা ছাড়া ভালো কিছুই দেখছি না আমি। উষা দাঁতে দাঁত চেপে বলল, আমার মাকে নিয়ে আপনার মুখ থেকে যতগুলো কুরুচিপূর্ণ কথা বের হবে তার সবগুলোই আপনি। উষা দাঁড়ালো না, বেরিয়ে যেতে চিৎকার চেঁচামেচি শুরু করলেন নাসিমা। স্বামী মাত্র নাস্তা করতে বসেছে, মায়ের ঘর থেকে শব্দ পেয়ে সেদিকে গেল। স্বামী মায়ের ঘরে থাকাকালীন উষা নাস্তা সেরে ঘরে গেল, মিনিট দশেক পরেই অন্য এক স্বামীমকে আবিষ্কার করলো, যার চোখে মুখে জ্বলন্ত আগুন, শক্ত চোয়ালের উপরে ভাগে রগগুলো ফুলে উঠেছে, শক্ত হাতে কঠোরভাবে উষার হাত চেপে ধরে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ব্যথা পেয়ে উষা বলল, ব্যথা পাচ্ছি আমি। চুপ, একদম চুপ। বললাম না ব্যথা পাচ্ছি, হাত সারুন। শামিম উষার কথার প্রতিউত্তরে কিছু বলল না, তাকে টেনে মায়ের সামনে দাঁড় করালো, গমগমে স্বরে বলল, মাকে কি বলেছো তুমি আমার সামনে বলো। উষা একটুও ভড়কালো না, বরং কাটকাট গলায় বলল, কেন আপনার মা বলেনি আমার মাকে কি বলেছেন আর আমি আপনার মাকে কি বলেছি? আমি সামনাসামনি শুনতে চাই। শামিমের নির্লিপ্ত জবাব ঘটনাচক্রে নাসিমা বেগম খানিকটা ভীত সন্ত্রস্ত হলেন, ভেবেছিলেন ছেলের আড়ালে বউকে শাসন করবে, কিন্তু তিনি দেখছেন ছেলের সামনাসামনি মোকাবেলা করাতে চাইছে, বিষয়টা ধামাচাপা দিতেই বললেন, আমি খারাপ, তাই আমাকে যা বলার বলেছেন, শাসন করার নাম করে আর অপমান করতে হবে না। স্বামী আবারও জিজ্ঞাসা করল, কি বলেছো মাকে? একবার নাসিমা বেগমের ভীত সন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে সবটা বলে দিল উষা, সেখানে লিলিও উপস্থিত ছিল, এটাও বলে দিল। এবার যা হওয়ার হোক, তার গায়ে হাত তুলতে আসলে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে, স্বামী বলে তার অন্যায় শাসন মেনে নেবে না। সবটা শুনে লিলির দিকে তাকালো স্বামী, অনড়ভাবে জিজ্ঞাসা করল, আপনি ছিলেন সেখানে, উষা আর কিছু বলেছে মাকে? লিলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিতে পারল না, তার নীরবতা দেখে যা বোঝার বুঝে গেল শামিম, নিজের উপরেই তাচ্ছিল্য করল। উষাকে বলল,
দ্রুত ঘরে যাও। কেন যাব আমি? শামিম দ্বিগুণ রাগ নিয়ে বলল, যেতে বলেছি তোমায়। মেজাজটাই খারাপ হয়ে গেল, না দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালো। শামিম দাঁড়িয়ে দেখলো উষা যাচ্ছে কিনা। ওকে নিজেদের ঘরে ঢুকতে দেখেই মাকে উদ্দেশ্য করে বলল, কেন করছো এসব? তুমি তো এমন ছিলে না মা, উষা তোমাকে গালমন্দ করেছে শুনে আমার কতটা খারাপ লেগেছে। তার মাকে যখন তুমি বেহায়া বলে নিচু করলে তখন তারও নিশ্চয়ই খারাপ লেগেছে, আর সেই জেদ ধরেই তোমার সাথে তর্ক করেছে। নিজের দোষটুকু ঢেকে রেখে তাকে কেন মিথ্যেবাদী বানালে? আমি আমার মাকে নিচু হতে দেখতে চাই না। আমি চাই না আমার মাকে অন্যরা ঘৃণিত নজরে দেখুক, কিন্তু ভাবির অসুস্থতার পর থেকেই তুমি কেমন বদলে যাচ্ছ। মানছি তুমি হয়তো একটা ভুল করে ফেলেছ, তাই বলে এখনও একই কাজ করে যাবে? আমি চাই আমার পরিবার মিলেমিশে থাকুক, কিন্তু তুমি ওষার মাকে ফোন করে ব্যাপারটা আরও ঘেটে দিলে। নাসিমা বেগম মুখ ঘুরিয়ে বললেন, শাশুড়ির জন্য যখন এতই দরদ তখন শ্বশুর বাড়ি গিয়ে থাক। মাকে বোঝাতে কি এবারও হতাশ নিঃশ্বাস ফেলল শামিম। ঘরে ফিরে উষাকে শুয়ে থাকতে দেখল, নরম সুরে একবার উষা বলে ডাকল, সাড়া দিল না সে, বুঝতে পারল রাগ করেছে। অফিস যাওয়ার আগে উষা জিনিসপত্র কিনে দিয়ে যেতে হবে বলে আর কথা বাড়ালো না। শামিম বেরিয়ে যেতে উষা উঠে ছাদে গেল। বর্ষার দিনে এই ছাদটার অবস্থা একেবারেই খারাপ থাকে, শ্যাওলা জমে পিচ্ছিল অবস্থা, তার উপর ছাদে রেলিং নেই। তিন দিন টানা বৃষ্টির পর একটু সূর্যের দেখা পেতে জামা কাপড় ছাদে শুকোতে দিয়ে গেল উর্মি। ঘণ্টাখানিক না যেতে আবারও বৃষ্টি নামল। দ্রুত শুকনো কাপড় তুলে ফিরতে গিয়েই পা পিছলে ছাদের নিচে পড়ল। বোনের কথা মনে পড়তে চোখ ঘোলাটে হয়ে এলো। রাহাত নাকি ঢাকার বাইরে কাজে গিয়েছে, তাকে বাড়িতে দেখা যাচ্ছে না। উষার জিনিসপত্র নিয়ে এসে তাকে ঘরে পেল না স্বামী, তাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। উষা ছাদ থেকে নামলো দু ঘন্টা পর। নাসিমা বেগম লিলিকে বেশ খাতির যত্ন করছেন, ড্রয়িং রুমে বসেই তাকে শাড়ি আর কিছু গয়না দেখাচ্ছে। উষা ঘরে ফিরতে যেতেই থেমে গেল নাসিমা বেগমের কথায়। এগুলো পরের সব সময় সেজেগুজে থাকবে, রাহাত ফিরলেই তাকে চোখে চোখে রাখবে বুঝলে। পরিপাটি থাকলে স্বামী হাতের মুঠোয় থাকে, এদিক ওদিক দৃষ্টি দেয় না। উষা শাশুড়ির পাশে বসে মিষ্টি করে হাসলো। নাসিমা বেগম তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে উষা বলল, সব বড় বউয়ের পাওনা, ছোট বউ কি দোষ করলো? আমাকেও দিন আম্মা, আমাকেও শিখিয়ে দিন কিভাবে স্বামী হাতের মুঠোয় রাখা যায়। বিয়াদ্দ মেয়ে, লজ্জা করলো না আমার কাছে এসব বলতে? অবশ্য তুমি তো এবারে নিজে হেঁটেই এসেছো। উষা গা জ্বালানো হাসি দিয়ে বলল, শাশুড়ির যদি দৃষ্টি উঁচু নিচু হয় তবে বধূ লজ্জা পাবে কেন, আর রইল হেঁটে আসার কথা। আমি তো হেঁটে আসিনি, আপনার স্বামী আর ছেলে গিয়ে আমাকে নিয়ে এসছে গাড়িতে করে। নাসিমা বেগম কথা হেরে গিয়ে আক্ষেপের সুরে বললেন, তুমি এত বিয়াদ্দব, তোমার বোনটা তো এমন ছিল না। ও, তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি ভালো মানুষের কদর করতে জানেন না। অতিরিক্ত রাগে ক্ষুব্ধ হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন নাসিমা বেগম। উষাকে চোর দেওয়ার উদ্দেশ্যে হাত তুলেও থেমে গেলেন আনোয়ার হোসেনের কথায়। এখানে কি হচ্ছে? শ্বশুরকে দেখে উষা মিটমিটি হেসে বলল, আম্মা আমাদের শাড়ি গয়না ভাগ করে দিচ্ছেন বাবা। আনোয়ার সাহেব সোফে গা এলিয়ে দিয়ে নাসিমা বেগমের উদ্দেশ্যে বললেন, তুমি তো দুই ছেলের বউয়ের জন্য বেশ কিছু গয়না বানিয়েছো, কিছুটা উর্মিকে দিয়েছো, বাকিটা ওদের দুজনকে দিয়ে দাও। নাসিমা বেগম সবকিছু আনোয়ার হোসেনের সামনে রেখে লিলির হাত ধরে টেনে নিয়ে গেলেন। আনোয়ার হোসেন লিলিকে থামিয়ে দিল, দাঁড়াও মা। তিনি দুজনকেই সবকিছু ভাগ করে দিলেন। নাসিমা বেগম আর দাঁড়ালো না, মুখ চামটা দিয়ে চলে গেলেন। আনোয়ার হোসেন ঘরে ফিরতে লিলি উষার সামনে এসে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আম্মার সাথে এমন ব্যবহার কেন করছো? আমিও তো বউ, কই আমি তো এমন কিছু করছি না যাতে বড়রা কষ্ট পায়। এরপর থেকে নিজেকে শুধরে না নিলে বড় হিসেবে তোমাকে শাসন করতে বাধ্য হব আমি। উষা কিটকিটিয়ে হেসে উঠল, ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, আমি আমার প্রাপ্য বুঝে নিচ্ছি,
আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আমাকে উল্টাপাল্টা জ্ঞান দিতে আসবেন না। চোখ ছোট করে মনে করার চেষ্টা করে বলল, আর কি যেন বলছিলেন, আমাকে শাসন করবেন, আমার স্বামী কি আমাকে শাসন করার অধিকার আপনাকে দিয়েছে নাকি? চোখ মুখ কঠিন করে লিলির পাশ কাটিয়ে চলে গেল উষা। তার যাওয়ার পথে নিমেষহীন তাকিয়ে রইল লিলি, মুখ থেকে একটি শব্দও উচ্চারণ করল না, হয়তো এখনও সবটা মস্তিষ্কের আয়ত্তে আনতে পারেনি। প্রথমেই দীর্ঘ একটা গোসল দিল উষা, এখন শরীর আর মন দুটোই বেশ ভালো লাগছে। খাটের ওপর তার সব জিনিসপত্র রেখে গিয়েছিল শামিম, সেখানে থেকে একটা জামা পরে নিল, হালকা সাজগোজ করল। তিমিরে তলিয়ে যাওয়া রজনী আলোকহীন কক্ষে শুনশান নীরবতা বিরাজমান, দুদিক থেকেই কঠোর নীরবতা জারি হয়েছে। সকালের পর থেকে দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। শামিমের বিপরীত দিকে মুখ করে শুয়েছে উষা, হঠাৎ ডান হাতে টান পড়ল, দৈবত কী ঘটেছে দেখতে গিয়ে উপলব্ধি করল কক্ষের বাতি জ্বালানো হয়েছে। এতক্ষণ যাবৎ অন্ধকারে চোখ শুয়ে গিয়েছিল বিধায় প্রথমে চোখ খুলে তাকাতে একটুখানি বেগ পেতে হলো উষার। শামিম গভীর মনোযোগ দিয়ে উষার হাতের নীলচে দাগ পর্যবেক্ষণ করছে, সকালে বেশ শক্ত হাতেই চেপে ধরেছিল সে। আচমকা ব্যথা দেওয়া স্থানে চুমুর স্পর্শ দিয়ে বসল শামিম, তড়িৎ হাত সরিয়ে নিল উষা, তার লজ্জার চেয়ে রাগটাই বেশি হচ্ছে। শামিম উঠে গিয়ে একটা মলম খুঁজে নিল, উষার হাতের ব্যথা স্থানে হাত ছোঁয়াতে গেলেই উষা ঝাড়ি মেরে সরে গেল, থমথমে গলায় বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।